গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত 02:00 ঘটিকায় আমরা 6 নং ওয়ার্ডের রাজাপুর ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানের সময় চিহ্নিত ডাকাত মনির এবং তার সহযোগী রাসেলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। মনিরের তথ্যের ভিত্তিতে তার বাড়ির আশেপাশে একটি রিভলভার সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয় এবং জানা যায় তাদের বিরুদ্ধে ভোলা থানায় অস্ত্র মামলা রয়েছে। এখন আমরা তাদেরকে ভোলা থানা হস্তান্তর করব এবং ভোলাকে সন্ত্রাস এবং ডাকাত মুক্ত রাখার জন্য যত ধরনের অভিযান আছে আমরা সব ধরনের অভিযান পরিচালনা করব ভবিষ্যতে। Gracias.